হাই কেমন আছো তোমরা সবাই তো পৌষ পার্বণ তো চলেই আছে আর সবার বাড়িতে নতুন নতুন পিঠে তৈরি হচ্ছে তো আর আমিও আজকে একটা নতুন পিঠের আইটেম নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখতে অবশ্যই পাটিসাপটার মতোই লাগছে আর এটা পাটিসাপটাই বটে তো চলো আস্তে আস্তে জানিয়ে দিই তোমাদের ফার্স্টেই আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তার চার ভাগের তিন ভাগ নিয়ে নিলাম চালের গুঁড়ো আর হাফ কাপ নিলাম সুজি সাথে সামান্য একটু নুন দিয়ে একটা গোলা বানিয়ে নেব আর জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি তো ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখো আমি এই রকম থিকনেসটা রাখবো আর তারপর আমি এটা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আর আমি যে ফিলিংটার কথা বলছিলাম সেটা আমি একটু অন্য অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বানিয়ে নেওয়া যাক ফার্স্টেই একটা পাত্রের মধ্যে আমি হাফ লিটার দুধ গরম করে নিচ্ছি এটা আমি কাটিয়ে ছানা বানিয়ে নেব তো লেবুর রস দিয়ে আমি দুধটা কাটিয়ে নিয়েছিলাম দেখো দুধটা প্রায় কেটে গেছে আর আমি এটা এবার জল থেকে ছেঁকে তুলে নেব আস্তে আস্তে তো এইভাবে আমি জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি আর আমার কাছে ছাঁকনিটা ছোট বলে আমি দু তিনবার ধরে এই প্রসেসটা করেছি জলটা ভালো করে চিপে নেওয়ার পর আমি ছানাটাকে আলাদা করে দিলাম তারপর আমি একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে এবার আমি আরও হাফ লিটার দুধ ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে ওটা আমি ফুটিয়ে নেব। আর কড়াইটা তোমরা লক্ষ্য রাখবে একটু হেভি বেস হলে ভালো হয় যাতে লেগে না যায় নিচে দেখো দুধটা কতটা কম হয়ে এসেছে আর এটা একভাবে নাড়িয়ে যেতে হবে এবার আমি এই সময় একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেব এটা এক কাপের একটু কম পরিমাণ ছিল তো দেখো মেশানোর পর এটা ভালো করে আমি গুলে নিচ্ছি দুধের সাথে যাতে কোনো দলা না পাকিয়ে যায় আর এই যে ফিলিংটা আমি বানাচ্ছি না এটা শুধুও খেতে পারো ভীষণ ভালো লাগে বলতে পারো কিছুটা ছানার পায়েসের মতো খেতে লাগে এটা তো দেখো একভাবে আমি হাত নাড়া বন্ধ করছি না কিন্তু তো হাতে ব্যথা হয়ে যেতে পারে তো এইভাবে আমি এটা বানিয়ে নেব। আর দুটো এলাচ আমি একটু থেতো করে নেব নিয়ে আমি ওই পাউডারটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এটা নাড়িয়ে যেতে হবে একভাবে বেশ কিছুক্ষণ এইভাবে সমস্ত কিছুটা একসাথে মিক্স করে নেওয়ার পর আমি ওই ম্যাশ করে রাখা ছানাটা সরি ওটা তো বলাই হয়নি তো ছানাটা আমি একটু মেখে রেখে দিয়েছিলাম চামচের মাধ্যমে তো ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে ভালো করে আবারও মিশিয়ে যেতে হবে অবশ্য ছানাটা মেশানোর পর বেশি সময় লাগে না তাও যতটুকু সময় লাগবে করে যেতে হবে আর আমি এর মধ্যে কিছুটা খেজুরের গুড় অ্যাড করে দিলাম কোনো রকম চিনি আর আমি ইউজ করিনি এর মধ্যে গুড়ের মিষ্টির সাথে এটা হয়ে গেছে তো তোমাদের যদি মনে হয় তো তোমরা চিনি ইউজ করতে পারো তো নাও ক্ষীরটা এবার আমাদের রেডি এবার এই ব্যাটারটা আধ ঘন্টা পরে আমি খুলে নিলাম আর দেখো থিকনেসটা একটু বেড়ে গেছে তো আমি এর মধ্যে আরও বেশ কিছু পরিমাণ জল দিয়ে এটা আর একটু পাতলাভাবে গুলে নেব। তো দেখো এইরকম থিকনেস রেখে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এদিকে আমার ক্ষীরটাও রেডি হয়ে গেছে তো চলো ঝটপট করে প্যান বসিয়ে আমি সাপটাগুলো বানিয়ে নিই আর আমি এটা ঘি দিয়ে বানাবো তো ব্যাটারটা ফার্স্টে দিয়ে একটু চাপা দিয়ে রান্না হতে দেব তারপরে আমি পুরটা দিয়ে পাটি সাপটাগুলো একে একে সবগুলো বানিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো কলা গাছের ডাঁটি এখনও অনেক বাড়িতেই এটা দিয়ে পাটিসাপটা বা সরু চাকলিগুলো বানানো হয়ে থাকে আমার তো দুই বাড়িতেই এইভাবে বানানো হয় বেশ ভালোও লাগে তো দেখো পাটিসাপটাগুলো আমার এইভাবে রেডি করে নিচ্ছি আর এটা খেতে কেমন হয়েছে সেটা জানার জন্য তোমাদের একবার ট্রাই করতে হবে তো আমার তো রেডি বানানো তোমরা একবার ট্রাই করে দেখো টাটা